প্রতিদিনই অগন্তি মানুষের সংস্পর্শে আসতে হয় তাদের দেশের যা পরিস্থিতি তাতে এদের মাথাতেও ঝুলছে সংক্রমিত হবার খাড়া তাই প্রয়োজন টিকাকরণের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন দেশের যারা প্রথম সারির করোনা যোদ্ধা তাদের জন্য টিকাকরণ প্রক্রিয়া চালু হলেও ব্যাংক এবং বিমাকর্মীদের কথা এখনও পর্যন্ত টিকাদানের ক্ষেত্রে উঠে আসেনি শেষমেশ শুক্রবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে চিঠি দিলেন অর্থনৈতিক বিষয়ক দপ্তরের সচিব দেবাশিস পান্ডা জানালেন ব্যাংক বিমা এবং পেটিএম সার্ভিসের সঙ্গে যুক্ত প্রত্যেক কর্মীকে জরুরি ভিত্তিতে টিকাদানের প্রয়োজন টিকা নিলে কমে আসবে আক্রান্ত হবার সম্ভাবনা এটা ঠিক যে এই কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের প্রতিদিনই বিভিন্ন মানুষের সংস্পর্শে আসতে হয় এখন চারপাশের অবস্থা অত্যন্ত ভয়াবহ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টিকাদানের প্রয়োজনীয়তা থেকেই যাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকল কর্মীরা ব্যুরো রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ